এই লাগে শন পাপড়ি, এই লাগে শন পাপড়ি, শন পাপড়ি খাইবেন নি। ঘরের পুরাতন জামা কাপড় হাড়ি পাতিলা বই পুস্তক লইয়া চল্লাহেন আমার কাছে। ওজন মাইপ্পা আপনা ঘরে আমি মজার মজার শন পাপড়ি দিম। মনে পড়ে এই টাইপের কথাগুলো? যদিও আমি তাদের মতো করে বলতে পারি না, এগুলো আমাদের মধুর স্মৃতি, যদিও সময়ের পরিক্রমায় এই স্মৃতিগুলো হারিয়ে যাচ্ছে। সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হবে, তাই মন খারাপ করলে চলবে না আসলে। তবে আমরা চাইলেই কিন্তু আমাদের সেই স্মৃতিকে আবারও তাজা করে নিতে পারি, যেমনটা আজকে আমি করছি ছোটবেলার সেই স্মৃতি শন পাপড়ি বানিয়ে। শন পাপড়ি বানানোর জন্য কিন্তু খুব বেশি উপকরণের দরকার পড়ে না, শুধুমাত্র কিছু টিপস আর ট্রিক্স ফলো করলেই আপনি ঘরেই সেই স্মৃতি মাখা মধুর শন পাপড়ি বানিয়ে নিতে পারবেন। শন পাপড়ি কিন্তু শুধু আমাদের দেশের না, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোরও খুব জনপ্রিয় একটি মিঠাই বা মিষ্টান্ন খাবার হচ্ছে এই শন পাপড়ি। চুলায় একটি প্যান বসালাম, দিয়ে দিচ্ছি এর মধ্যে আধা কাপ ঘি। এটা দেশি ঘি, আপনারা চাইলে বাটার দিয়েও বানাতে পারেন পুরোটা। আমি আজকে ঘি আর বাটার এই দুইটার মিশ্রণে বানাবো শন পাপড়িটা। তবে হ্যাঁ, তেল দিয়ে বানালে মনে হয় না খুব বেশি মজা লাগবে শন পাপড়িটা। চুলাটা ধরিয়ে দিলাম, ঘিটাকে গলিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে এক কাপ বেসন, আর দিচ্ছি আধা কাপ ময়দা। ঘি এর মধ্যে বেসন আর ময়দাটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। প্রায় 2-3 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4-5 টেবিল চামচের মতো মাখন। এখন এই বেসনটাকে জাল দিতে থাকবো, আর চুলার আঁচটা লো করে দিতে হবে, নইলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। দিয়ে দিচ্ছি কয়েক চিমটি এলাচি গুঁড়া। জাল দিতে দিতে দেখবেন যে খুব সুন্দর একটা স্মেল চলে আসবে বেসনের এই মিশ্রণটার মধ্যে। আমি প্রায় 8-10 মিনিটের মতো লো আঁচে জাল দিয়ে নিচ্ছি। এখন চুলা থেকে নামিয়ে বেসনের এই মিশ্রণটাকে একদম ঠান্ডা করে নিব। বেসনের মিশ্রণটা ঠান্ডা হতে হতে চিনির শিরাটা বানিয়ে নিব শন পাপড়ির জন্য। আর এই চিনির শিরাটাই হচ্ছে মেইন উপকরণ এই শন পাপড়ির। চিনির শিরা ভালো হবে আপনি যদি পারফেক্টভাবে চিনির শিরাটা বানাতে পারেন, শন পাপড়িও একদম পারফেক্ট হবে। চুলায় একটি কড়াই রেখে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। ময়দা আর বেসন যতটুকু নিয়েছি সেই আন্দাজেই চিনিটা দিচ্ছি, আপনারা চাইলে চিনির পরিমাণটা আর একটু কম দিতে পারেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে আধা কাপ পানি, 2টি কাঁটা লেবুর স্লাইস দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে 3-4 চিমটির মতো। এখন চুলাটা ধরিয়ে জাল দিতে থাকব। লেবুর স্লাইসের কারণে বা লেবুর রসের কারণে চিনি শিরাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আবার সেটা চিনির দানায় রূপান্তর হবে না, এই কারণে লেবুর রসটা দেওয়া। জাল দিতে দিতে একটা ঘন শিরা তৈরি করে নিব। ঘন শিরা বলতে শিরাটা এমন হতে হবে, আমি যখন ঠান্ডা পানির মধ্যে সামান্য একটু শিরা ছেড়ে দিলাম, দেখুন শিরাটাকে হাতে উঠিয়ে একটা বল বানিয়ে নিতে পারছি। ঠান্ডা পানির মধ্যে দেওয়ার পরে যদি দেখেন যে চিনি শিরাটা সুন্দরভাবে ধরে বল বানানো যাচ্ছে না, তাহলে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে। আমার এখানে চিনি শিরাটা তো হয়ে গেছে, লেবু স্লাইসটাকে উঠিয়ে নিচ্ছি। আরেকটি ননস্টিক প্যানের মধ্যে আমি কিছু ঘি মেখে রেখেছি, সেই প্যানটার মধ্যে চিনি শিরাটা মানে গরম চিনি শিরাটা ঢেলে দিলাম। এখন যে কাজটি করতে হবে, এই যে স্প্যাচুলাটা দিয়ে আমি হালকা হালকা করে চিনি শিরাটাকে নেড়ে নিচ্ছি। এখন চিনি শিরাটাকে ঠান্ডা করে নিব, এভাবে এভাবে করে নাড়তে থাকব স্প্যাচুলা দিয়ে, আর দেখবেন যে চিনি শিরাটা আস্তে আস্তে আঠালো হতে থাকবে আর ঘন হতে থাকবে।
ঘন হতে হতে দেখবেন যে এর মধ্যে একটা সাদাটে ভাব চলে আসবে। চিনি শিরাটা এখানে হালকা ঠান্ডা হয়ে গেছে, আমি স্প্যাচুলা দিয়ে নাড়তে নাড়তে ঠান্ডা করে ফেলেছি। তো এখন কি করছি, দুইটি কাটা চামচ দিয়ে চিনি শিরাগুলোকে এইভাবে করে নেড়ে চেড়ে দিচ্ছি। কাটা চামচ দিয়ে নাড়াচাড়া করার সময় প্যানটা খুব বেশি নড়ছিল, তো আমি আরেকটি সারফেসের মধ্যে প্যানটাকে নিয়ে নিয়েছি। দেখবেন নাড়াতে নাড়াতে চিনি শিরাটা আরও ঘন হয়ে যাবে এবং এর মধ্যে আরও সাদাটে ভাব চলে আসবে। চিনি শিরাটাকে কিন্তু অনবরত নেড়ে নিতে হবে, মানে এটাকে কিন্তু রেখে ঠান্ডা করা যাবে না। আপনি প্রথমে স্প্যাচুলা দিয়ে নাড়বেন, এরপর যখন দেখবেন যে হালকা ঠান্ডা হয়ে গেছে, একটু সাদাটে ভাব এসেছে শিরার মধ্যে, তখন কাটা চামচ দিয়ে এইভাবে এভাবে করে নেড়ে চেড়ে নিতে হবে চিনি শিরাটাকে। আপনি যত বেশি চিনি শিরাটাকে এভাবে করে নাড়বেন, তত বেশি এর মধ্যে থ্রেড আসবে, মানে সুতার মতো হবে। আপনি একটু চেক করে দেখতে পারেন যে শিরাটা হাত দিয়ে ধরার মতো হয়েছে কিনা। তখন দুনো হাতে ভালোভাবে ঘি মেখে নিয়ে এই চিনি শিরাটাকে হাতে তুলে নেবেন, যেমনটা এখানে আমি নিচ্ছি। এখন একটু কষ্টের কাজ, খুব বেশি ভালো হয় দুজনে মিলে যদি এই কাজটা করেন। আমি আজকে একাই করছি আপনাদেরকে বোঝানোর জন্য যে চাইলে একাও করতে পারবেন, তবে একটু কষ্ট হবে। খেয়াল রাখতে হবে চিনি শিরার এই টুকরাটা যাতে কোনোভাবেই শক্ত হয়ে না যায়, তাই অনবরত আপনাকে নাড়তে হবে। সেই চুলা থেকে নামানোর পর থেকে স্প্যাচুলা দিয়ে নাড়তে হবে, এরপর কাটা চামচ দিয়ে নাড়তে হবে, এরপর হাতে তুলে নিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে চিনি শিরাটাকে নাড়তে হবে বা টেনে নিতে হবে। দেখুন এখানে আমি এভাবে করে টেনে নিচ্ছি, একবার লম্বা করে টেনে নিচ্ছি, এরপর আবার এটাকে মুড়িয়ে ছোট করে আবারও টেনে নিচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারছেন যে আমি কিভাবে করছি। দেখুন চিনি শিরাটা টানতে টানতে কতটা স্ট্রেচি হয়ে গেছে। যত বেশি টানাটানি করা যাবে তত বেশি থ্রেড আসবে বা সুতার মতো হবে চিনি শিরাটা। মনে পড়ে এই খাবারটির কথা, ফেরি করে কিন্তু বিক্রি করা হতো, বিভিন্ন রকমের ফুল পাখি জীবজন্তুর আকার দেওয়া হতো চিনির এই শিরাটা দিয়ে, তবে সেটা কালারফুল থাকতো। আমার খুবই প্রিয় ছিল সেই খাবারটি। চিনি শিরাটা এভাবে করে টানতে টানতে দেখবেন যে একদম সাদা হয়ে যাবে। দেখুন এখানে চিনি শিরাটা একদম সাদা হয়ে গেছে, দেখে মনে হচ্ছে যে এটা কোনো রাবার, যদিও এটা রাবার না, এটা চিনি শিরা। হাতে নেওয়ার পরে আমি এভাবে করে চিনি শিরাটাকে টানছি প্রায় 20 থেকে 25 মিনিট ধরে। আমি প্রায় তো বললাম, 25 মিনিট ধরে এটাকে টেনেই নিচ্ছি টেনেই নিচ্ছি। টানাটানি শেষ বাবা, আর পারবো না করতে, আমার হাত ব্যথা করতেছে। দুইজন করলে আসলে এত কষ্ট হয় না। চিনি শিরাটা টানাটানি করতে করতে বেসনের মিশ্রণটা এখানে একদম ঠান্ডা হয়ে গেছে। এখন এই ঠান্ডা মিশ্রণটার মধ্যে আমি চিনি শিরাটাকে বা চিনি শিরার যে থ্রেডগুলো বানিয়েছি সেগুলোকে মিশিয়ে নিব, বেসনের মিশ্রণটা মিশাবো আর টানতে থাকবো। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন। মিশাতে মিশাতে দেখবেন যে আপনার হাতে শুধু সুতাই রয়ে গেছে, আঠালো সেই চিনি শিরাটা গায়েব হয়ে যাবে। চিনি শিরার প্রতিটা সুতার মধ্যে যাতে ভালোভাবে
বেসনটা মিশে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখুন এখানে বেসনটাও শেষ হয়ে গেছে, আমি ভালোভাবে প্রতিটা সুতার মধ্যে বেসনের মিশ্রণ লাগিয়ে নিয়েছি। দেখলেন তো মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে, খুব বেশি সময় কিন্তু লাগে না আসলে বানাতে। এখানে আমি একটি টিন নিয়ে রেখেছি, টিনের মধ্যে একটি প্লাস্টিকের কাগজ বিছিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাটি বা প্লেটেও নিতে পারেন, তবে অবশ্যই সেই প্লেট বা বাটিটার মধ্যে ঘি মেখে নিতে হবে। এখনই শনপাপড়ির মিশ্রণটাকে এখানে বিছিয়ে দিলাম। একটা জিনিস আমার রেকর্ড হয়নি, সেটা হচ্ছে যে আমি সামান্য পরিমাণে বাদাম এই শনপাপড়ির নিচে মানে কাগজের উপরে ছিটিয়ে দিয়েছিলাম, এর উপরে আমি এই শনপাপড়ির মিশ্রণটাকে এভাবে সমান করে বিছিয়ে দিয়েছি। আপনারা চাইলে শনপাপড়ির উপরেও বাদামটা ছিটিয়ে দিতে পারেন, আবার একদমই না দিলেও চলবে। আগে যে ফেরি করে বিক্রি করতো সেখানে কিন্তু কোনো বাদাম তাদাম দেওয়া হতো না, যেটা সত্যি কথা। এখনই শনপাপড়ির মিশ্রণটাকে সেট হতে দিব, 2 থেকে 3 ঘন্টার মতো লাগবে। আপনারা চাইলে কেটে কেটেও পরিবেশন করতে পারেন, আবার কিন্তু এভাবে করেও মানে থ্রেডগুলো বা ফ্লেকি ভাবটা শনপাপড়ির মধ্যে আসার পরে জাস্ট শুকিয়ে নিলেই হবে। তিন ঘন্টা পরে স্কোয়ার করে করে শনপাপড়িগুলোকে কেটে নিচ্ছি। বাবারে, শনপাপড়িও বানায় ফেললাম। কত বছর পর আমি শনপাপড়ি খাবো আজকে, এবং সেটা তাও নিজের হাতের বানানো। শনপাপড়ির ভিতরটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা ফ্লেকি হয়েছে, মানে কতটা আশ আশ হয়েছে এই শনপাপড়িটার মধ্যে। শনপাপড়ি তো এমনই হয় তাই না, ফেরিওয়ালা মামা দাদুদের মতো, অত পারফেক্ট না হলেও খারাপও হয়নি, কি বলেন? নাই মামা চেয়ে কানা মামা ভালো, যেহেতু এখন পাই না কি আর করার, ঘরেই বানিয়ে নিতে হবে। আর জানেন তো ঘরের তৈরি খাবার সবসময় হয় বেস্ট। শনপাপড়িগুলো যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে 3 থেকে 4 সপ্তাহের মতো অনায়াসে খেতে পারবেন। নর্মাল ফ্রিজে রাখারও দরকার নেই, আপনি নর্মালি রেখে দিতে পারবেন। আপনারাও বানিয়ে দেখতে পারেন, খুবই সহজ বানাতে। আমার আজকের এই মিঠা মিঠা শনপাপড়ির রেসিপিটি শেষ। আশা করব আপনারা আজকের এই রেসিপিটি পছন্দ করেছেন। ভালো থাকবেন সবাই, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।